সাইয়েদনা ওমর কত বড় মানুষ বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমর হতো। এক হাদিসে নবী বলেছেন ওমর উফিল জান্না ওমর জান্নাতি, আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দার আল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। জান্নাতে গিয়া নবী ওমরের বাড়িটা দেখে আসছেন, দুনিয়ায় এসে নবী আলাইহিসসালাম আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করছেন, আর ওমরের বাড়িটা দেখছি কি যে সুন্দর, আমার মনটা চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। কিন্তু ওমরের গাইরত, ওমরের আত্মমর্যাদাবোধ, প্রেস্টিজ, আমি জানি ঢুকলে যদি ওমর মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই, কারণ কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা যায় না। কোরআনে আসছে সূরা নূর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ, আমি ঢুকি নাই। আহারে এই কথা শুই নাই, হযরত হাউমাও করে কান্না শুরু করছেন, ওমর আবি কাহির তুই ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদাবোধ, আহ কেন একটু ঢুকলেন না, আপনি কেন একটু ঢুকলেন না, এত বড় মানুষ ওমর অথচ আখেরাতের ফিকির কিভাবে ঢুকছে। সাইয়েদনা ওমর নামাজে দাঁড়াইছেন, তিলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, হাশরের মাঠের একটা চিত্র এটা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া কারো কারো ব্যাপারে বলবেন ওয়াকিফুহুম, এগুলারে থামা, এগুলারে আটকা, এগুলারে ধর, ইন্নাহুম মাসউলুন, এগুলাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। হযরত ওমর এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন, আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন, এত আওয়াজ বেড়ে গেছে কান্নার যে পেছন থেকে পর্যন্ত মুসল্লিরা কান্নার আওয়াজ পাইতেছিল। কি ভয় ঢুকছে আখেরাতের, মৃত্যুর সময় আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া যখন হযরত ওমরের পেটে চালায়, নারী বুড়ি বের হয়ে গেছে, বিষের যন্ত্রণায় হযরত ওমর বেহুশ, কাপড় দিয়া পেঁচাইয়া হযরত ওমরকে মসজিদে নববীর ফ্লোরে শোয়ে দেওয়া হয়েছে, একজনের কোলে হযরত ওমরের মাথা, একটু হুশ ফিরছে আব্দুল্লাহ ইবনে ওমর নিজের ছেলে, একটু হুশ ফিরছে, তো নামাজের খবর নিছে, দিনের ব্যাপারে ওমর কতটা সিরিয়াস, ওই অবস্থায় দেখেন এক ছেলের কাপড় টাকানোর নিচে ডাক দিছেন, আই ইরফাইলিজা, আই কাপড় ওঠা উপরে। এরপর কি করলেন হযরত ওমর, এত বড় মানুষ, সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে বলে আমার মাথাটারে নিয়ে মাটির উপর রাখো, আমার মাথাটারে নিয়ে জমিনের উপর রাখো, মসজিদ নবীর ফ্লোরে রাখো। ফ্লোর কি ছিল, পাকা, বলেন না, টাইলস করা, মোজাইক করা, কি মাটি, মাটি। সাইয়েদনা ওমর, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর, জান্নাতে যার বাড়িও দেখে আসছেন নবী, ওই ওমরের আখেরাতের কি ভয় ঢুকছে। আল্লাহ, হযরত ওমর নিজের মাথাটাকে জমিনের উপর রাইখা গালগুলারে মাটির সাথে ঘষেন আর কান্দেন, ঘষেন আর কান্দেন আর বলতেছিলেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইগফির লাকা রাব্বুক, ওমর তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের আখেরাতের এমন চিন্তা, সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ যার ব্যাপারে হাদিস আসছে জান্নাতের আটটা দরজায় আবু বকরকে ডাকবে, ও আবু বকর আপনি আমারই দিয়া ঢুকেন না, এত বড় মানুষ আবু বকর অথচ আখেরাতের ভয় কলিজায় কিভাবে ঢুকছে। সাইয়েদনা আবু বকর দূরে নির্জনে চলে যেতেন, একা একা যায় চিৎকার করে করে কান্দতেন আর বলতেন, ইয়াবনা আবি কোহাফা, এরে আবু কোহাফার ছেলে তুই মানুষ কেন হইলি রে, আরে তুই মানুষ কেন হইলি, এখন আল্লাহর আদালতে তুই কেমনে দাঁড়াবি, হিসাব কেমনে দিবি। এত বড় মানুষ আবু বকরের চিন্তা, সাইয়েদনা আবু বকর গাছের কাছে দাঁড়ায় দাঁড়ায় চিৎকার করে করে কান্দতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস সাজারা তো দাদা তো খাল, হায় মানুষ না হইয়া যদি গাছের লতা পাতা হইতাম, আমার এই জীবজন্তু চাবায়া চাবায়া খায়া ফেলতো, আল্লাহর সামনে আর আমার দাঁড়াইতে হইতো না, এখন আমি দাঁড়াইয়া কেমনে হিসাব দিব। আরে দোস্ত, এত বড় মানুষ আবু বকরের আখেরাতের এমন চিন্তা, ওমরের আখেরাতের এমন চিন্তা, আরে এমন চিন্তা তো হওয়া দরকার ছিল আমার মতো জালিমের, অথচ আমাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখেরাতের ভয় আছে, আখেরাতের চিন্তা আছে, কবরের ভয় আছে, মৃত্যুর ভয় আছে, কেন রে ভাই, আরে কেন, কে আমাকে গ্যারান্টি দিল যে আমার আর তোমার মৃত্যু যন্ত্রণা হবে না। আরে আবু বকর ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমার তোমারে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আজাব হবে না, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর উফিল জান্নাহ।
আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর ফিল জান্নাহ, আমারে তোমারে কে গ্যারান্টি দিল যে আমরা জান্নাত পাওয়া যাব? বলো কে গ্যারান্টি দিল, কে গ্যারান্টি দিছে বলো? কেন এমন নিশ্চিন্ত হয়ে গেলাম, উদাসীন হয়ে গেলাম? কেন আখেরাতের কোনো ফিকির নাই, কেন ভয় নাই? ভাব কেন এমন, মৃত্যু অনেক দেরি আছে। আরে ভাই, নবী আলাইহিসসালাম কি বলেছেন জানো? আমি যখন এক সালাম ফিরাই আমার ভিতরে ভয়, না জানি দ্বিতীয় সালাম ফিরাইতে না পারি আমার মৃত্যু চলে আসে। আরে কে জানে এই মজলিসে এমন মানুষও আছে যার কাফনের কাপড় দোকানে এসে বসছে? এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারো বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। জালেম একটা গাছের দিকে তাকায়া দেখো, তোমার কাছে মনে হইতে পারে গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে, আর না গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তেজবি পড়তেছে। যে কুকুরকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দাও, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাজবি পড়তেছে। সাপ বিচ্ছুগুলা পায়ে দিলে মারো, পিঁপড়া মারো, ওগুলাও সেজদার হালতে মালিকের তাজবি পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে তো সময় নাই, আমরা ব্যস্ত, দুনিয়ার সবাই টাইম পায়, ফেসবুকে আমার টাইম পায়, ইউটিউবে টাইম পায়, খেলোয়াড়রা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, বন্ধু বান্ধব পায়, আপনজন পায়, মা বাবা পায়, সন্তান পায়, বিবি পায়, স্বামী পায়, চাকরি পায়, ব্যবসা পায়, ক্ষেত খামার পায়, সবাই টাইম পায়, পায় না কেবল মালিক। মালিকের টাইম দেওয়ার হাতে আমার সময় নাই, আসবে আসবে সময় আসবে, কিন্তু তখন কিচ্ছু করার থাকবে না। আমলনামাটা যেদিন বাম হাতে আসবে সেদিন চিৎকার করে করে ঠিকই কানবো, আমলনামা যদি আমার না দেওয়া হইতো, আমি জানি না এখন আমার হিসাব কি হবে, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, দুনিয়ায় টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না, দুনিয়ায় ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম, আজকে আমার ক্ষমতা আমাকে বাঁচাইতে পারতেছে না, চিৎকার করব আওয়াজ আসবে, চিৎকার করে লাভ নাই, যখন সুযোগ ছিল তখন প্রস্তুত হও নাই, আমি তো ডেকে ডেকে সতর্ক করেছিলাম, এখন চিল্লাইয়া লাভ নাই, আওয়াজ আসবে, ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, এখন এগুলার সুযোগ দেওয়া যাবে না, খুজু হুফাকুল্লু, খুজু হুফাকুল্লু, এগুলারে ধর, বেড়ি লাগা বান এগুলারে। তারপর বলে সুম্মাল জাহিমা সাল্লু, যাইতে চাইবে না, টেনে হেসে নিয়ে জাহান্নামে নিয়ে ফালা। হাসরের মাঠের ওই ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতির মুখোমুখি যদি হতে না চাই, তাল্লাই যে সুযোগ এখন দিছেন ওই সুযোগ গ্রহণ করি। মালিক ডেকে ডেকে বলতেছেন, ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাত, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে হায় আমি আমার মালিকের সামনে কি পেশ করব, আমার পুঁজি কি, কামাই কি, সম্বল কি। আবু বকর চিন্তা করেছেন, ওমর করেছেন, সব সাহাবিরা করেছেন, চিন্তা নাই, কেবল আমাদের যাদের দরকার তাদের। ও ভাই, সুযোগ এখনই কাজে লাগাও, সময় কাজে লাগাও, গুনা ছাড়ো, গুনা ছাড়ো, গুনা ছাড়ো, ভিতরে যেগুলো আছে ওগুলোকে মুছো, গুনা করবো না, গুনা রাখবো না, ওয়াদা করো আজকে, গুনা করবো না, গুনা রাখবো না, বলো ইনশাআল্লাহ, গুনা করবো না, গুনা রাখবো না, ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ চাই আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে আখেরাত ওয়ালা বানাইয়া দেন, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين.
রব্বুল আলামিন আয় আল্লাহ গভীর রাত পর্যন্ত মালিক আয় আল্লাহ দিনকে ভালোবাসার কারণে মানুষগুলো বসে আছেন মালিক আমাদের মতো অযোগ্য মানুষদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন আল্লাহ মালিক লম্বা সময় দিনের কথা শুনেছেন হযরত উলামায়ে কেরাম বলেছেন কোরআনে কারীমের তিলাওয়াত হয়েছে দুরুদ ও সালাম পাঠ করেছি আল্লাহ আমরা জানি আমাদের আমলগুলো ত্রুটিমুক্ত নয় মালিক আপনার গফফার গুণের বরকতে ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের বরকতে আল্লাহ আমাদের আকাবির আসলাফ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বেরাদার আল্লাহ যারা কবরবাসী হয়েছেন মালিক আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ মাওলা করিম আয় আল্লাহ খাস করে আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক আল্লাহ আমাদের সকলের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন তাদেরকে সুস্থ সুন্দর নেক হায়াত ইমানি জিন্দিগি দান করেন আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার মুত্তাকি বানায় দেন আল্লাহ আমাদের সুপারিশ করনেওয়ালা বানায় দেন আল্লাহ আমাদের জন্য আপনার দুয়ারে রব্বির হামহুমা পড়ে দোয়া করনেওয়ালা বানায় দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে সকল ফেতনা থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ চারিত্রিক পদস্থলন থেকে আয় আল্লাহ তাদেরকে হেফাজত করেন মালিক মাওলে করিম আয় আল্লাহ দাজ্জালি ফিতনা থেকে আমাদের সন্তানদেরকে আমাদের পরিবারকে এই দেশ ও জাতিকে আপনি হেফাজত করেন আল্লাহ করিম এলাকার সমস্ত মাদারিসকে আপনি কবুল করেন সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ উলামায়ে কেরামকে হেফাজত করেন বিশেষ করে সাহসী কণ্ঠী আলেমদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ মাওলা করিম আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থ করে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ দূর থেকে যারা আমিন আমিন বলতেছেন ওই মা বোনদের দোয়াগুলাকেও আপনি কবুল ও মঞ্জুর করে দেন আল্লাহ আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ কৃষকের ফসলে বরকত দিয়ে দেন আল্লাহ আমাদের সমস্ত পেরেশানি আপনি দূর করে দেন আল্লাহ মাওলা করিম বড় আশা করে এই মানুষগুলো হাত পেতেছে আল্লাহ সকলের খবর তো আমার জানা নাই নিজের খবর তো বড় জানা গুনার বোঝা আল্লাহ এত গুনাহ এত গুনাহ এত গুনাহ আল্লাহ এত গুনাহ করি তারপরে আবার আপনার কাছে ফেরত আসি কারণ জানি আপনি ছাড়া আমাদের কোনো উপায় নাই ভরসা একটাই যেই মালিকের গোলামি করি ওই মালিকের নাম তো গফফার যেই মালিকের গোলামি করি ওই মালিকের নাম তো রহমান ও করিম ওয়া লতীফ ওয়া রউফ আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইলে আমরা বাঁচব না আপনার ওই সুন্দর নামগুলোর বরকতে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ আপনি তাড়াইয়া দিলে কই যাব কার কাছে যাব আপনি তাড়াইয়া দিলে আমাদের চিরশত্রু শয়তান খুশি হইয়া যাবে আর আপনি মাফ করে দিলে আপনার প্রিয় হাবিব খুশি হইয়া যাবেন আল্লাহ আল্লাহ আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও আমাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ বাকি জীবন গুনামুক্ত থাকার তৌফিক দেন আল্লাহ আয় আল্লাহ আখেরাতের জন্য পুঁজি কামাই সম্বলের তৌফিক আপনি দান করেন আল্লাহ মাওলা করিমের জন্য যত বাধা বিপত্তি আছে সরাইয়া দেন আপনি আল্লাহ আয় আল্লাহ আমাদের ইমানি জিন্দিগি দান করেন বিদআত মুক্ত শিরিক মুক্ত জীবন দান করেন সুন্নতের জীবন দান করেন আল্লাহ আল্লাহ আপনার কাছে আমরা মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই কবরের আজাব থেকে মাফ চাই হাসরের পেরেশানি থেকে মাফ চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই আল্লাহ আপনার আরশের নিচে ছায়া চাই আপনার হাবিবের হাউজে কাউসারের পানি চাই আল্লাহ জান্নাত পেতে চাই মালিক আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ আপনার কাছে শেষ একটা আরজি করি ও মালিক আমাদেরকে যখন ডাক দিবেন আল্লাহ গুনাহ অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ আল্লাহ গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না আল্লাহ গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না আল্লাহ গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না আল্লাহ আপনার রেজার সন্তুষ্টি অবস্থায় আপনি ডাক দিয়েন আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন